ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে, এই বাড়ির কাজ 21 নিয়ে। দেখো, অনুশীলন নি ছয়ের ক, এখানে আছে 71 নম্বর পৃষ্ঠায়। আর যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি তোমাদের করতে হবে। তো এখানে দেখি কি অঙ্ক আছে। এখানে আছে, দেখো, এখানে আছে ভাগ অঙ্ক, ঠিক আছে? তো কিভাবে করতে হবে, এখানে প্রথমে দুটি অঙ্ক আছে, তারপর তিন দাগ এবং তিন দাগ, নিচে আবার একটা তিন দাগ আছে, তিন দাগ চার দাগ, এইভাবে কয়েকটি অঙ্ক আছে। অঙ্কগুলো আমরা এখন সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা সমাধান করে ফেলি। তো দেখো, প্রথমে যে দুটো অঙ্ক আছে সে দুটো অঙ্ক 0.16 ভাগ 2, ঠিক আছে? তো এখানে 8 × 16 সহজে বোঝা যায়। তো তারপরে তো আমরা অঙ্কটা কীভাবে করতে হবে, দেখো, 0.16 হলো 0.01 এর 16 একক, ঠিক আছে? তো এখানে যে এখানে দশমিকের পরে একক বের করার জন্য এই যে 0., সেই এই এই দশমিকের পরে যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যা এখানে হবে, কিন্তু সবার শেষে এক হবে, কারণ একক হলো সবসময় এক। তো এখানে দুটি সংখ্যা আছে, তো সেজন্য একটি 0 এবং 1। এভাবে যদি এখানে যদি চারটা সংখ্যা থাকতো তাহলে এখানে 3টা 0 তো আর 1 হতো, ঠিক আছে? এভাবে প্রত্যেকটি অঙ্ক করতে হবে। তো এই এটা 0.01 এর 16 একক। তো এখন 0.16 হলো 0.01 এর 16 ভাগ 2 একক বা 8 একক, ঠিক আছে? এভাবে তাহলে কী হলো, তোমাদের বইতে যেভাবে করা আছে 0.16 ভাগ 2 সমান সমান কত, 0.08, ঠিক আছে? উত্তর তাহলে এটাই উত্তর, ঠিক আছে? তো দুই দাগ একইভাবে করতে হবে। তো দেখো, এখানে 0.36 আছে, তো এখানে ওই একইভাবে একই নিয়মে এখানে দুইটা সংখ্যা আছে, এখানে এখানেও একক বের করার সময় দুইটা সংখ্যা, তো একটা 0 আর একটা 1, ঠিক আছে? এখানে একাধিক সংখ্যা থাকলে, আরও যদি সংখ্যা থাকতো তাহলে এখানে আরও 0 তো। তো এখন এখানে যখন ভাগ করা হয়েছে তখন 6 × 36 বা 6 একক, ঠিক আছে? তো এভাবে তাহলে কীভাবে হবে, এটা এটা এই যে অঙ্কটা আছে এখানে সমান সমান 0.06, ঠিক আছে? উত্তর 0.06, ঠিক আছে? এভাবে তোমরা একটা বুঝলে সব অঙ্ক একই রকম, একটা বুঝলে বাকিগুলো বুঝে ফেলবে, ঠিক আছে? তো তিন দাগ আছে, দেখো, তিন দাগ 9 9 কে 0.09 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো, 0.09 হলো 0.01 এর 9 একক, ঠিক আছে? এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে 0.এর উপরে, এখানেও দুইটা সংখ্যা, কিন্তু এই 0 আর 1 একক হলো সবসময় 1, ঠিক আছে? একক যেটা বের করা আছে, তারপরে একে একইভাবে যখন ভাগ করা হলো 3 × 3 = 9 বা 3 একক, দেখো তাহলে এভাবে কী হয়, এটাই উত্তর 0.03। তো এখানে 4, দেখো, 3 × 4 = 12 সহজ একেবারে, এখানে দেখো এই দ্বিতীয় লাইনে 3 × 4 = 12 বা 3 একক, ঠিক আছে? ওই একই নিয়মে, এই জন্য আর শুধু শুধু সময় নষ্ট করে তোমাদেরকে আমি বলতে যাচ্ছি না। তো একইভাবে অঙ্কগুলো, শুধু ভাগের ক্ষেত্রে এটা একটু বলে দিলাম, একই জিনিস। তারপর 4 দাগ আছে, দেখো, এখানে 24 3 আটা 24, সহজে বোঝা যাচ্ছে না, 3 আটা 24। তো এই এই 24 কে এখানে দশমিক কোটি দিয়ে কীভাবে ভাগ করা হয়েছে, তো দেখো এখানে একক, ওই দুটি সংখ্যা একইভাবে, ওই যখন একক বের করা হয়েছে সেভাবে বের করেছে, তারপর 3 আটা 24 বা 3 একক, তাহলে এভাবে কী হয়, এই যে 0.03, ঠিক আছে? 3 উত্তর 0.03। তারপরে 35 5 7 35, এখানে দেখো 7 হয়েছে, ঠিক আছে? তো এভাবে দেখো, এখানে 0.35 ভাগ 5 = 0.007, উত্তর এটাই, ঠিক আছে? তো এরপর দেখো, 5 দাগে 18 আছে এখানে, তাহলে 9 × 18, এই সহজে বোঝা যাচ্ছে। এখানে একইভাবে করতে হবে, একইভাবে তোমরা দেখে নিও, এখান থেকে দেখলে সহজে বুঝতে পারবে। দেখো, এখানে 9 × 18 বা 9 একক, এখানে মূলত দশমিক উঠিয়ে দিয়ে কীভাবে ভাগ করতে সেই প্রক্রিয়াটাও তোমাদের বোঝানো হয়েছে, ঠিক আছে, নিয়ম মাফিক। তো তারপরে দেখো, তাহলে এখানে যেভাবে দশমিক বসাতে হবে এটা ভাগ করতে হবে, সেটা করা হয়েছে। তারপরে এখানে দেখো, 4 আটা 32, সেটা সহজে বোঝা যায়, 4 আটা 32, ঠিক আছে? এই যে এটাকে যখন ভাগ করা হয়েছে তখন 8 হয়েছে, ঠিক আছে? তো 4 আটা 32 একই নিয়ম, এর জন্য আর বোঝাতে যাচ্ছে না, একটা বুঝলে বাকিগুলো সব বোঝা যাবে। তো তারপর দেখো, 7 দাগ 7 দাগটাও 4 7 28, তার মানে 4 হবে, তাই না? তাহলে 0.04 উত্তর, সহজে বোঝা যাচ্ছে, তাই না? 0.04। তো এখানে একক বের করা হয়েছে, তারপরে এই যে একইভাবে উত্তরটি লেখা হয়েছে, ঠিক আছে? তারপরে এটাও 6 দিয়ে ভাগ করতে হবে, 6 7 42, তাহলে 7 একক, 7 সহজে বোঝা যাচ্ছে, 7 বের হবে 7 একক, ঠিক আছে?
তো একই নিয়ম। তো তারপরে দেখো কয়টাকে আছে, চার দাগ, তো চার দাগে আছে 0.2208 ভাগ দুই, ঠিক আছে। 20, তাহলে আমাদের একক বের করার সময় বলেছিলাম দশমিকে করে যে কয়টি সংখ্যা আছে সেই একক সেভাবে বের করতে হবে। তো দেখো এখানে এই যে 0.208 হলো তাহলে 0.201 এর 8 একক, ঠিক আছে। তো এখানে দশমিকের উপর যে কটা সংখ্যা এখানেও সে কটা সংখ্যা হবে, কিন্তু শেষে সবসময় একক, তো সবসময় এক হবে, ঠিক আছে। এই দুটো শূন্য আছে, এখানে 8 হয়েছে। যদি আমরা এই দুটো একে গুণ করি, এই দুটো যদি গুণ করি তাহলে এই সংখ্যাটি বেরোবে, ঠিক আছে। তো 8 দিন, ওই 4 দিন 8, এখানে 4 একক, সহজে বোঝা যাচ্ছে। তো এখানেও ওই যে তিনটা সংখ্যা আছে, এখানেও দেখো তিনটা সংখ্যা দিয়ে বের করা আছে একক, 201, ঠিক আছে। তারপরে 16 একক, ঠিক আছে, একইভাবে বের করা হয়েছে, ঠিক আছে, একই নিয়ম, সবগুলো অঙ্কই একই রকম। তারপরে এখানেও তিনটা সংখ্যা আছে যে তিন দাগ, তো এখানেও তিনটা সংখ্যা দিয়ে একক বের করা হয়েছে। তো এখানেও 4, 7, 8, 8, 4 উত্তর হবে 4 একক, ঠিক আছে, এই যে 4 একক, ঠিক আছে। তারপরে দেখো এখানে চার দাগের অঙ্কটা, এখানে 6, 7, 42, এখানে 7 হবে, এটা সহজে বোঝা যাচ্ছে, এই যে 6, 7, 42, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এই একইভাবে অঙ্কগুলো তোমাদের উত্তরটি বের করতে হবে। হ্যাঁ, তারপর দেখি আমরা এখানে পরেরটা কি আছে, দেখো এখানে 0.021 ভাগ তিন, 3, 7, 1, 7 হবে, বোঝা যাচ্ছে এটা যখন বের হবে, যখন ভাগ করা হবে। তো এখানে আমরা একক বের করেছি, দেখো কিভাবে, তাহলে 0.201, ঠিক আছে, সবসময় একক বের করতে হবে। এখানে দশমিকের পরে যে কটি সংখ্যা সেই কটি সংখ্যাও এখানে বসবে, কিন্তু প্রথম যে কটি সংখ্যা আছে সে কটা শূন্য বসবে, শেষে একটা এক বসবে সবসময়, ঠিক আছে। এভাবে এককটি বের করতে হবে। তারপরে 6 দেখো একইভাবে দেখো করা হয়েছে, এখানে 9, 2, 18, এখানে 2 হবে, বোঝা যাচ্ছে 9, 2, 18, ঠিক আছে, 2, তাহলে 0.002 উত্তর, ঠিক আছে। এখানে দেখো এই যে 0, এই যে 0 আছে, 9, 2, 18, 2, তাহলে এই দুটো শূন্য হবে, 2 হবে, ঠিক আছে। তারপরে তারপর দেখো এখানে 5, 5, 5, 25, বোঝা যাচ্ছে 5, 5, 25, এখানে 5 একক হয়েছে, ওই একইভাবে আমরা একক বের করেছি। তারপরে এই উত্তরটা দেখো এখানে, তাহলে হবে উত্তরটা এখানে সহজে আমরা দেখতে পাই 0.005 উত্তর, কারণ 5, 5, 25 সহজভাবে যদি তোমরা চোখ বুঝে করে দাও তাহলে এইভাবে হয়ে যাবে। তারপরে দেখো এখানে 6, 8, 48, তাহলে উত্তরটা কেমন হবে, এখান থেকে আমরা দেখতে পাই 0.006 উত্তরটা হবে, 6, 8, 48, হ্যাঁ। তো এখানে নিয়ম মাফিক পরে এটা বের করা আছে, দেখো খুব সহজ, ঠিক আছে, একক বের করা হয়েছে, একক বের করে পরে এভাবে ভাগ করে পরে এভাবে উত্তরটি পাতাতে হবে, ঠিক আছে, লিখতে হবে। তো তারপর দেখো এখানে একটি লেখা অঙ্ক আছে, 5 দাগ, একটি পাত্রে 0.63 লিটার তেল আছে, ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে। হ্যাঁ, তো দেখো 7টি কাপের তেল ঢালা হলো 0.63 লিটার, ঠিক আছে। তো অতএব একটি কাপে ঢালা হলো, এখান থেকে এই এটাকে ভাগ করে নেওয়া আছে, তাহলে 7 9, 63, সহজে বোঝা যাচ্ছে 7 9, 63, ঠিক আছে। তো এখানে আমি যদি উত্তরটা না দেখেই নিচে না করেই বলি তাহলে উত্তরটা হবে 0.09, 7 9, 63, 0.09, দেখো সেটাই উত্তর আছে, কারণ 7 9, 63, ঠিক আছে। তাহলে উত্তরটা এখান থেকে আমরা একবারেই বুঝতে পারি যে এটাই উত্তর হবে। তাহলে এখানে 0.63 হলো 0.01-এর 63 একক, এটা এই দুটো যদি গুণ করি তাহলে আবার এই সংখ্যাটি আসবে। তো তারপরে এই এই 0.63 হলো 0.01-এর, এটা দিয়ে ভাগ করলে একক বা 9 একক, ঠিক আছে, এভাবে তাহলে উত্তরটি হয়ে গেল 0.63 ভাগ 7 = 0.09, তাহলে উত্তর 0.09 লিটার, ঠিক আছে। এখানে উত্তর ছিল প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে, তাহলে প্রত্যেক কাপে তেল থাকবে 0.09 লিটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজেই পেয়ে যাও। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।